করে আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে, মালিক গো আমি এতদিন গুনাহ করলাম, আমি না বুঝে করেছি, এমন ভাবে কোনোদিন কোনো ব্যক্তি আমাকে তোমার ভয় আমার কলবের ভিতরে ঢুকায় নাই, আমি কোনোদিন এরকম ভাবে আল্লাহ তোমার প্রতি মহব্বত আর অনুভব করি নাই। এই একটা ঘরের ভিতরে দরজাও বন্ধ জানালাও বন্ধ, মালিক এই জায়গায় কেউ না দেখলো তুমি তো মালিক দেখতেছো। আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন বান্দা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গাটায় বান্দা গুনাহ করবে আল্লাহ বান্দাকে দেখবে না। বান্দা মাটির নিচেও এ মুসলমান এমন তওবা করবেন যেই তওবা করার মতো তওবা আমাদের তওবা হইল, আজকে আল্লাহর কাছে মাফ চায় আবার আগামীকাল ইচ্ছাকৃত গুনাহ করে আসে না নাই। তওবা করার আগে গুনাহ করার আগে চিন্তা করে দুধ এটা শেষ গুনাহ আর করতাম না, এটা করে নেই তারপরে তওবা করবো, সে চিন্তা করলো এটা করার পরে তওবা করবে, বলেন তো এরপরে হায়াত পাবে যে এটার গ্যারান্টি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গ্যারান্টি দেয় নাই। এরপরও বান্দা গুনাহ করে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, দুর্নীতি করে, জায়গায় জায়গায় মানুষকে কষ্ট দেয়। দুনিয়ার মানুষ যত দিন দিন শিক্ষিত হইতেছে তত অমানুষ হইতেছে। আগে মানুষের শিক্ষার হার কম থাকলেও মানুষ ছিল মানুষের মতো, মানুষের ভিতরে মায়া মহাব্বত, ওই যে দাদাদেরকে জিজ্ঞাসা করেন, বাবাদেরকে জিজ্ঞাসা করেন, আগে মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল, শিক্ষার হার যদিও কম ছিল কিন্তু এখন শিক্ষা বাড়তেছে, মাগার অমানুষ দিন দিন বাড়তেছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, আসলে নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না ঠিক? এই জন্য এদেরকে শিক্ষিত শয়তান বলা লাগে, কারণ শিক্ষা আছে মাগার মানুষের বাচ্চা হতে পারে নাই। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, করে না করে না? দশ বছর বারো বছরের পোলাপান যেই পরিমাণে পীড়িতের সাথে জড়িত, এটা আমাদের বয়স যে তিরিশের উপরে হয়ে গেছে আমরা দেখলে লজ্জা পাই যে আল্লাহ কোন জামানায় আসলাম, আর যাদের বয়স ষাটের উপরে তাদের কথা না বাদই দিলাম। এইটা পরে সেভেনে পরে সিক্সে পরে পার্কে নিয়ে যায় বাস ঘুরতেছে এর চাইতে ছোট মেয়েকে, আজীব অবস্থা দুনিয়ার। শেষ জামানায় জেনা ব্যভিচার এটা বেড়ে যাবে মারাত্মক ভাবে, এটা কেয়ামতের আলামত রসুল বলেছেন। চলে না চলে না? বিয়ে করাটাকে খারাপ মনে করে আর জেনা ব্যভিচারটাকে আধুনিকতা মনে করে। নো কি নো মাইন্ড নাকি ফ্রি মাইন্ড? ফ্রি মাইন্ড যুবকদেরকে এটা ঢুকায় দিছে যে ফ্রি মাইন্ড, বন্ধু হচ্ছে মেয়ে এখন, ছেলের আগে ছেলে বন্ধু থাকতো এখন কয় জিএফ আর বিএফ আছে না? জিএফ মানে কি? এই জন্য আপনারা বুঝতেছেন না আমার কথা, কারণ আজকে তো মুরব্বীরাই বেশি, তো মুরব্বীরা তো আবার এগুলোর সাথে পরিচয় কম। জিএফ মানে হইলো মেয়ে বন্ধু। কি বন্ধু? এই ছেলের কোনোদিন মেয়ে বন্ধু হইতে পারে? একটা ছেলের মেয়ে বন্ধু থাকা মানে ওটা বিছানায় যাওয়া, কথা কয় না? ছেলের কিভাবে মেয়ে বন্ধু হয়, মেয়ের আবার কিভাবে ছেলে বন্ধু হয়? অথচ বিয়ের কথা বলেন, ভাই সময় হয় নাই, সময় কবে হবে? তিরিশ পঁয়ত্রিশ বছরে সময় তার হয়, এর আগ পর্যন্ত তার সময় হয় না। তিরিশ পঁয়ত্রিশ বছরে যায় বিয়ে করে, এবার সন্তান নেয় না আরও পাঁচ সাত বছর, তার চিন্তাই হইলো এখন হানিমুন করা লাগবে, তো এখন বউর সঙ্গে হানিমুন করতে আরো পাঁচ সাত বছর যায়। বাপে কয় কিরে তাড়াতাড়ি নাতি বুদ্ধি দেশ না, কাব্বা বাদ দেন তো সময় এখনো আছে। তার মানে তার অবস্থা এমন যেন সে যখনই মেশিনে টিপ দিবে তখনই মনে হয় বাচ্চা একটা বেরোয় যাবে। আচ্ছা এটা দেন ওলাকে, এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর বিয়ে করছে আরো পাঁচ সাত বছর সে বাচ্চা নেয় নাই, এখন যখন চল্লিশ পাঁচচল্লিশের উপর বয়স হয়ে গেছে এখন বাচ্চা নেওয়ার চিন্তা করছে, এখন তো আর আল্লাহ বাচ্চা দেয় না। এখন যখন আল্লাহ বাচ্চা দেয় না এখন খালি ইন্ডিয়া দৌড়ায় বাবা আজমিরের দরবারে, আসলে নাই? খাজা বাবার দরবারে গেলে কি বাচ্চা মিলে? খাজা বাবার দরবারে যায়,
আর বাবারা যাকে বাবা গো একটা সন্তান দেন বাবা, আমি আর কই যাবো, আমার বাপ মা খালি লজ্জা দেয় বাবা একটা সন্তান দেন। বাবাও তো সেই বাবা, বাবা কয় ঠিক আছে বিবিটাকে এক সপ্তাহ রেখে দাও, সুমন দর্শু কালা কুত্তার গো বাচ্চা হয়ে যাবে। আচ্ছা এবার বোঝা গেছে তো বাচ্চা কোন কোয়ালিটির আর কার? এই হলো আমাদের সমাজের অবস্থা, মানুষগুলা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে, পশুর চাইতেও খারাপ হয়ে যাচ্ছে। যতদিন বিবাহটাকে সহজ করে না হবে ততদিন জেনা ব্যবচার বাড়তেই থাকবে। কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন, করেন নাই কারা কারা, করেন নাই কারা কারা হাত তুলেন, দেখছেন কি বিয়ে করেন নাই? আমি বলছি কারা কারা করে নাই হাত তুলতে, তুলেন, শরম পাইতেছে হাত নামান। এই জন্য আজকের বয়ান আপনারা বুঝতেছেন কম দেখে, আমিও বয়ান ধরছি ভিন্ন দাসের, কারণ আমি আজকে দেখছি দুইটা অধিকাংশ মুরব্বীরা পোলাপান কম, অথচ অন্য জায়গায় পোলাপান বেশি থাকে মুরব্বী কম থাকে। তো এই জন্য হাত তুলাইলাম, দেখলাম কারা কারা বিয়ে করে নাই, তার মানে অল্প কয়জন, কিন্তু যাদের চেহারার দিকে দেখলাম অধিকাংশের মনে হইতেছে দুইটা বাচ্চার বা কিন্তু বিয়ে করে নাই। কেন করে না জানেন? খাওয়াবো কি, পড়াবো কি, নিজের পায়ে দাঁড়াইতে শিখে নাই, তার মানে বান্দরের পায়ে দাঁড়ায়। হ্যাঁ আল্লাহ বলতেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে বিয়ে করে গরিব থাকলেও আল্লাহ ধনী বানায় দিবে। টেনশন আছে আর কোনো? পোলাপান যেগুলো আছে বয়স হয়নি এগুলো আবার হাসা লাভ নেই, বয়স হোক তারপরে হাসো। সময় মতো বিয়ে করলে আল্লাহ পাক মালে দৌলতে সন্তানে সবকিছুতে বরকত দেয়, ঠিক কিনা? আর বিয়ে যত সহজ হবে তত জেনা ব্যভিচার কমবে, ঠিক না? এই জন্য সন্তানদেরকে বিয়ে দিবেন তাড়াতাড়ি না, সময় মতো, তাড়াতাড়ি নয় সময় মতো, সময় মতো বিয়ে দিবেন, সন্তানও গুনাহ থেকে বাঁচবে, আপনিও গুনাহের অপবাদ থেকে বাঁচবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুজুরেরা নিজেদের বউ নিয়ে ঘুরলে দোষ, আর আপনার আরেকজন যে পরের বউ নিয়ে ঘুরে এটা দোষ না, আছে না নাই? হুজুরে মার্কেটে নিয়ে বউরে নিয়ে গেছে কেন? কয় হুজুর এটা লজ্জা সরম কিচ্ছু নাই, খালি বউ নিয়ে ঘুরে সরেটা দিন। ইমাম সাহেব মানুষ বউ নিয়ে ঘুরবে কে? আজীব অবস্থা। কে ইমাম সাহেব বউ নিয়ে ঘুরবে কে? ইমাম সাহেব বিয়ে করছে, হুজুরে বিয়ে করছে। আচ্ছা কম দেখি, কে ইমাম সাহেব বউ নিয়ে বলে বাইরে ঘুরে, আর তুমি কারে নিয়ে ঘুরো? তুমি যে ভাবিরে নিয়ে ঘুরো, এটা দোষ না? হারাম কাজ এটারে মানুষ গুনাহের মনে করে না, কিন্তু হালাল যেটা করতেছে ওইটারে গুনাহ মনে করে। এই হইল জামানার অবস্থা। আমাদের জামানা এখন এমন একটা পর্যায়ে আছে যেই জামানা আইয়ামে জাহিলিয়াতেও ছিল না, আইয়ামে জাহিলিয়াতে এত গুনাহ চলে নাই। আমার প্রায় এই পেরেশানি হয় না জানি আমাদের সন্তানরা কোন মোকাবেলা করে, কোন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কারণ আমরা তো যেমন তেমন চলে যাচ্ছি, হয়তো আর 20-25 বছর পর 30 বছর 40 বছর আল্লাহ যদি হায়াত দেয় বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, কিন্তু আমার সন্তান যদি আরো 60 বছর বাঁচে ও কত কিছু না দেখবে, কত কিছু না সাক্ষী হবে। আজ থেকে যাদের বয়স এই যে এই টাইপের ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আজ থেকে দুনিয়ার অবস্থা 30 বছর আগে কতটা ভালো ছিল আর এখন কি অবস্থা? এখন গুনাহ প্রকাশ্য হচ্ছে, প্রকাশ্যে যখন গুনাহ হয়ে যায় তখন ওই জায়গায় আল্লাহ পাকের গজব পড়ে, যার কারণে আপনারা দেখতেছেন মূসা আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি রাগ করলে বুঝবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন দেখবা যেটা দেওয়া দরকার সেটা দেই না বুঝবা আমি আল্লাহ রাগ করছি, আর যেটা যখন দেওয়া দরকার না ওইটা দেই বুঝবা আমি আল্লাহ রাগ করছি। তার মানে শীতের সময় বৃষ্টি আমরা দেখছি না এই সিজনে, ডিসেম্বরে বৃষ্টি হয়েছে, জানুয়ারিতেও বৃষ্টি হয়েছে, আজীব অবস্থা, শীতের কালে আবার কিসের বৃষ্টি? কিন্তু আল্লাহ দিছেন, তার মানে আল্লাহর মেজাজ খুব ভালো নাই, আল্লাহর মেজাজ খুব ভালো নাই। কেন বলেন? কেন? আমাদের গুনাহের কারণে, কথা কি ঠিক? কারণ আমরা নামাজও পড়ি আমার ঘুষের সাথে জড়িত, নামাজও পড়ি সুদের সাথে জড়িত, নামাজ পড়ি চান্দাবাজির সাথে জড়িত, নামাজ পড়ি মাপে কম দেওয়ার সাথে জড়িত, নামাজ পড়ি জেনা ব্যভিচারের সাথে জড়িত, গুনাহ প্রত্যেকটা মুহূর্ত চলতেছে। আল্লাহ কয় এই জাতির যে আমি ধ্বংস করি না এটাই তো তার ভাগ্য। আর কেন ধ্বংস করে না? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকত। রাসূল যদি দোয়া না করত আল্লাহ পাক আমাদেরকে কোন দিন উড়ায় দিত মিয়া? সারা বিশ্বব্যাপী করোনা মহামারী চলেছে, বিশ্বের দিকে তাকায় দেখেন এক একটা দেশ দেউলিয়ার মতো হয়ে গেছে, শ্রীলঙ্কার মতো একটা দেশে সরকার নাই, এখন অবস্থা এমন মানুষ না খেয়ে অবস্থা বেগতিক হয়ে গেছে যে সরকার পর্যন্ত এখন পদত্যাগ করবে এমন একটা অবস্থা, সারা বিশ্ব চুপচাপ, কিন্তু বাংলাদেশ দেখেন
এই দেশের কোটি কোটি মানুষ ছোট্ট একটা দেশে ঠিক মতো খাচ্ছে, চলতেছে, ফিরতেছে। আল্লাহ পাক এই দেশকে এখনো ভালো রাখছে, কেন জানেন? এই দেশের মতো মসজিদ মাদ্রাসা দিনের খেদমত অন্য কোনো দেশে নাই। থেকে হাদিস বর্ণিত, বয়ান খুব বেশি দরকার নাই, অল্প বয়ান, আমলের নিয়তে শুনবেন, এটাই হলো যথেষ্ট। এই জন্য বোঝার জন্য বলি সংক্ষেপ আলোচনা। সাহাবী ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, সাত আটবারের বেশি আমি রাসূলের কাছে এই ঘটনাটা শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমলের তারিদ দেওয়ার জন্য এই ঘটনা বলতেন, এই ওয়াকায়া বলতেন। সাহাবী বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের জামানায় কিফিল নামের এক ব্যক্তি, যেই ব্যক্তিটা ২৪টা ঘন্টা গুনায় জড়িত থাকত, একদিন ৬০ দিনারের বিনিময়ে একজন নারীকে তার ঘরের ভিতরে ঢুকাইল, নারীর সঙ্গে জেনা করার জন্য ৬০টা দিনার তাকে দান করলো। নারীটার সুন্দরী একজন নমুনী, এই সুন্দরী একজন নমুনীকে ঘরের ভিতরে ঢুকানোর পর কিফিল নামক ব্যক্তিটা তার বুকের উপরে যখন চেপে বসলো, যেভাবে স্ত্রীর উপরে স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় ওই নারীটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। কিফিল ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তোমার কান্নার কারণ কি? এই মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমি এর আগে জিন্দগিতে এমন গুনাহের কাজ কোনোদিন করি নাই, আমার সতীত্ব আমি ঠিকায় রেখেছিলাম, তাহলে তুমি আজকে আমার কাছে কেন আসলা? নারীটা ডাক দিয়া বলতেছে, আমি শুধু অভাবের কারণে, আমার ঘরের ভিতরে খাবার নাই, যার কারণে আমি আমার খাবারের যোগান দেওয়ার জন্য তোমার সঙ্গে আজকে এই কথার জন্য রাজি হয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার রব্বুল আলামিন এই কাজের জন্য আমার জন্য জাহান্নাম বরাদ্দ রেখে দিয়েছেন, হয়তো আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আমার দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমি আমার মাওলাকে ভয় পেয়ে আজকে আমি আমার চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছি, আমি জানি না আমার এই কাজের কারণে আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা নাও করতে পারে। এমন একটা মুহূর্তের ভিতরে প্রত্যেকটা মানুষের রক্ত মাংস থাকে, যেহেতু মানুষের ভিতরে যৌবিক চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দান করে দিয়েছেন। পুরুষ নারীর প্রতি আকৃষ্ট যেমনই ভাবে নারীও ঠিক তেমনই ভাবে পুরুষের প্রতি আকৃষ্ট, শুধু তাই নয়, একজন পুরুষের চাইতে নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর ভিতরে বেশি আল্লাহ পাক চাহিদা দিয়ে দিয়েছেন, কিন্তু নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য দান করলেন, যেই ধৈর্যটা পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। হে ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীটা এমন একটা মুহূর্তের ভিতরে কান্নাকাটি শুরু করে দেয়, এমন একটা অবস্থায়, এমন একটা মুহূর্তে এই নারীটা যখন ডাক দেয়া বলে, আল্লাহ, এমন মুহূর্তে মালিক, আমি আমার দিলের অবস্থা জানি, দুনিয়ার কেউ না জানলেও মালিক তুমি তো আমার দিলের অবস্থা জানো, আয় আল্লাহ, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, মালিক তুমি আমার সাহায্য করো, আমার কাছে সম্পদ নাই, রিজিকের জন্য আমি কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম। কিফিল ডাক দিয়া বলে, মিথ্যা কথা বলবা না, তুমি কি এর আগে আর কোনোদিন টাকার বিনিময়ে এটা করো নাই? বলে, না, টাকার বিনিময়ে শুধু তাই নয়, আমি আমার গোটা জিন্দগিকে, আমার সতীত্বকে জান্নাতের বিনিময়ে টিকা রাখার চেষ্টা করেছি, কিন্তু সাময়িক অসুবিধার কারণে আজকে আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি, যার কারণে আমি আমার মাওলার কাছে ক্ষমা চাইতেছি আর ভয় পাইতেছি। আমার তো মনে হচ্ছে আমি কাপড় খোলার সাথে সাথে আমার মাওলাও তো আমার দেখতেছে, না জানি আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশটা মনে হয় কেঁপে যাইতেছে। মহিলাটা যখন কান্নাকাটি শুরু করে দিল, কিফিল নামক ব্যক্তিটা তার গায়ের উপর থেকে উঠে যায়, ডাক দিয়া থরথর করে কাঁপতেছে, আর সুন্দর করে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, মালিক গো, আমি এতদিন গুনাহ করলাম, আমি না বুঝে করেছি, এমন ভাবে কোনোদিন কোনো ব্যক্তি আমাকে তোমার ভয় আমার কলবের ভিতরে ঢুকায় নাই,
আমি কোনোদিন এরকম ভাবে আল্লাহ তোমার প্রতি মহব্বত আর অনুভব করি নাই। এই একটা ঘরের ভিতরে দরজাও বন্ধ জানালাও বন্ধ, মালিক এই জায়গায় কেউ না দেখলেও তুমি তো মালিক দেখতেছো। আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন বান্দা নাই, এমন কোন জায়গা নাই যে জায়গাটায় বান্দা গুনাহ করবে আল্লাহ বান্দাকে দেখবে না। বান্দা মাটির নিচেও যদি গুনাহ করে মালিক দেখে না, দেখে না। কিফিল যখন লাভ দেয়া উঠে যায় বান্দিকে ডাক দেয়া বলতেছে, বান্দি আল্লাহর বান্দি তোমাকে যে 60 দিনের আমি দান করলাম, এই 60 দিনের আমি আল্লাহর আস্থায় তোমাকে দান করে দিলাম, তুমি যাও, আমি তোমাকে এমন অবস্থা থেকে মুক্ত করে দিলাম শুধুমাত্র আল্লাহর ভয়ে। একটা পুরুষ জামা যখন খুলে ফেলে, প্রস্তুতি যখন নিয়ে ফেলে, প্রত্যেকটা পুরুষ মানুষরা জানেন ওখান থেকে ফেরত আসা কতটা কষ্ট। আর ইমানের সঙ্গে যুদ্ধ করা, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা, এই কিফিলটা ডাক দেয়া বলে, আল্লাহ আমি আমার জিন্দগিতে যা কিছু করলাম না করলাম সেটার হিসাব ভিন্ন, কিন্তু আজকের পর থেকে আমি ওয়াদা করলাম আর জিন্দগিতে তোমার ভয়ে কোনোদিন গুনাহ করব না। এই নারীটা আমার ভয়, আল তোমার ভয় আমার কলবের ভিতরে ঢুকায় দেয়। তারপরের দিন রাত্রিবেলা কিফিলটা ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা মানুষগুলো যখন ঘুম থেকে জাগে, তার ঘরের ভিতরে যায় দেখে কিফিল নামক ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, লাশ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে, দেখার কেউ নাই। দরজার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা দিয়ে যখন ঢুকবে, দরজার উপরে লেখা, ইন্নাল্লাহ কদ গাফালা লিল কিফির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিল নামক বোধ ব্যক্তিটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেটা দরজায় লিখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জামানার বান্দাদেরকে মাফ করলেও দরজায় লিখে দিতেন, গুনাহ করলেও দরজায় লিখে দিতেন। কতটা বিপদ দেখেন, গুনাহ করছে দরজায় লেখা হয়ে গেছে এটা জানি, আবার ক্ষমা পায় গেছে দরজায় লেখা হয়ে গেছে কাদ গাফারা, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তওবা কবুল করে নিছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জিন্দেগি গুনাহ করল মাগার একটা রাতে একটা নারীর থেকে নিজেকে বাঁচানোর দ্বারা আল্লাহ পাক প্রকাশ্যে বান্দার সামনে তার মাফের ঘোষণা দিয়ে দিল। আমরা তো মালিকের কাছে ক্ষমাও চাইতে জানি না, ক্ষমার সুরতও জানি না, তাওবার সুরতও জানি না। এই জন্য তাওবার শর্ত হইল তিনটা। এক নম্বর শর্ত, তাওবার শর্ত এক নম্বর, চিন্তা করেন, খুব বুঝবেন, খেয়াল করে শুনেন। এক নম্বর, তাওবা যখন করবেন নিয়ত করবেন এইটা, আ অতীতে যত গুনাগুলা করলাম এই সমস্ত গুনাহের জন্য আগে লজ্জিত হবেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেল, জেনা হয়ে গেল, চুরি হয়ে গেল, রাহাজানি হয়ে গেল, অনেক গুনাহ করছি, কেউ জানে না মালিক তুমি জানো, আমি লজ্জিত। দুই নম্বর শর্ত হইল, লজ্জিত হওয়ার পর অতীতের সমস্ত গুনাহ থেকে মাফ চেয়ে নেবেন। তিন নম্বর হইল, এবার মাফ চাওয়ার পর সামনে আনে ওয়ালা দিন যতগুলো সামনে আসবে এই প্রত্যেকটা দিন গুনাহ করব না এই ওয়াদা করো যে আল্লাহ জামানায় বেঁচে থাকা অবস্থায় আর কোনো দিন গুনাহ করব না, এটার উপরে তোমার উপরে আজম মিল যজন করলাম। তওবার শর্ত এই তিনটা, এক নম্বর লজ্জিত হওয়া, দুই নম্বর অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, তিন নম্বরের সামনে করব না ওয়াদা করা। এই তিনটা শর্তে কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেয়, আল্লাহ পাক যদিও এখন আপনার আমার দরজায় লিখবে না, কিন্তু ইনশা আল্লাহ আমিনিন প্রত্যেকটা গুনাহগার বান্দাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবে না করবে না। আমরা মালিকের কাছে চাইতে জানি না, যার কারণে মালিকও আমাদের ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুহূর্তে ডাকবো কাকে, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি জাত পুরে পুরে ছাই হইলো
এই যে পাগলের সিনা মাওলারেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ফিরাম এগুলোর জন্য আসে মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা দিলের ভিতরে মহাব্বত থাকবে কার বলেন ডাকবো কাকে এখানে আমিও গুনাহগার আপনারাও গুনাহগার প্রত্যেকটা বান্দার গুনাহ আমাদের গুনাহের পরিমাণ কতটুকু এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যদি বলি পাহাড় তাও হবে ভুল যদি বলি সমুদ্রের পানি তাও হবে ভুল আমাদের প্রত্যেকটা রক্তে রক্তে শিরায় শিরায় আমাদের গুনাহ প্রত্যেকটা শিরায় শিরায় গুনাহ গুনাহের বোঝা দিন দিন বাড়াচ্ছি ইচ্ছা করে কিন্তু চিন্তা কি করেছি গুনাহ কমেছে কিনা প্রত্যেক দিন তো গুনাহ করতেছি কিন্তু ইস্তিগফার কয়দিন করছি চিন্তা নাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমি নিজে প্রত্যেক দিন 100 বার তওবা করতাম ইস্তিগফার করতাম কে বলেছেন রাসূল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমি 100 বার তওবা করতাম ইস্তিগফার করতাম আপনার আমার তো 1 কোটি বার করার কথা কিন্তু কতবার করছি নাই যেমন চায় জিন্দেগি চলতেছে যেভাবে মন চায় চালাচ্ছি নামাজ নাই সুন্নাত নাই পাবন্দি নাই দাড়ি নাই রাসূলের আখলাক নাই কিন্তু আমরা মুসলমান দাবি করতেছি জানিও না যে আমার ইন্তেকালের পরে কি আমি জান্নাত পাবো কিনা এটাও জানি না চলতেছি এরপরও অথচ রাসূল এটা জানতেন যে রাসূল আল্লাহর নবী এবং আল্লাহ পাক তাকে জান্নাতের সরদার বানাবেন এরপরও ইস্তিগফার করতেন সাহাবা কেরামরা জানতেন নিস্পষ্ট তারা জান্নাতি এরপরও ইস্তিগফার করতেন অথচ আমরা জানি না কিন্তু আমাদের ইস্তিগফার নাই এই কারণে এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনছেন আপনাদেরকে এতগুলো কথা বলার মূল ফিকির হলো আমার এটা এখান থেকে আপনারা যাবেন তো কি নিয়ে যাবেন আমি যা আলোচনা করেছি এগুলো আপনাদের মনে থাকবে না আমিও জানি আমি নিজেও যে আজকে আলোচনা কি করছি কালকেও আমার মনে থাকবে না কিন্তু একটা জিনিস মনে রাখতে পারবো যেটা এখান থেকে আপনারা নিয়ে যাবেন তো আমি নিয়ে যাব কি সেটা আজকের পর থেকে এখান থেকে যাওয়ার পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী ইস্তিগফারের আমল বাড়িয়ে দেব রাজি আছি ইনশাআল্লাহ ইস্তিগফার এমন একটা আমল যে আমলের কারণে বান্দার রিজিকে বরকত হয় বান্দার আমলে বরকত হয় বান্দার গুনাহ মাফ হয় বান্দার বিপদ থেকে বান্দাকে আল্লাহ পাক হেফাজত করে জিনিস একটা ফায়দা অসংখ্য জিনিস একটা ফায়দা অসংখ্য ইস্তিগফার করবেন বরকত হবে না ব্যবসায় তো আল্লাহ বরকত দিয়া দিবে সামনে বিপদ থাকবে ইস্তিগফার করবেন বিপদকে সরায় দিবে রিজিক নাই ইস্তিগফার করবেন রিজিকের ফয়সালা করে দিবে সেহাত নাই ইস্তিগফার করবেন সেহাতের হায়াত দান করবে কি চান ইস্তিগফারের ভিতরে সব জিনিস আছে সব জিনিস দিয়ে দিছে এই কারণে রাসূল বলেন তোমরাও বেশি বেশি ইস্তিগফার করো যা শুনালাম সব ভুলে গেলেও আপত্তি নাই আজকে থেকে এখন থেকে বাসায় শুয়ে শুয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই ফিকির নিয়ে কথাগুলো বলছি 10 জন যদি এখান থেকে ইস্তিগফারের আমল নিয়ে যায় তাহলে আজকের আসা বসা কষ্ট করে আলোচনা করা সব কিছু সার্থক
সবকিছু সার্থক, শুধু একজন যদি এখান থেকে আমলদার হয়। এবং এই কমিটিও যে কষ্ট করে এখানে আজকে আলোচনার ব্যবস্থা করে দিল, এই একজন মানুষের আমলের মাধ্যমে এই কমিটিও সওয়াব পাইতে থাকবে। এটাই হলো মাহফিলের মূল থিম। ওয়াজ মাহফিল আমাদের কান সুখের জন্য না, মজার জন্য না, বিনোদনের জন্য না। যদিও বর্তমান সময়ে ওয়াজ মাহফিল বিনোদনের একটা খোরাক হয়ে গেছে, আগে যাত্রা গান পালা গান হইতো, এখন মাহফিল দিয়া মানুষ বিনোদন করে। এমন বক্তা আনে যারা এখানে বসে বসে কমেডি কি কমেডির চাইতে বেশি জিনিস দেখায়। এটা হইল আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ হইল এখান থেকে ইস্তেগফার আমাদের জবানে উঠায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? কারা কারা করবেন হাত উঠান ইস্তেগফার? আল্লাহ আগে আমাকে তৌফিক দেখ, পরে আপনাদেরকে দেখ। আমিন জানে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সফরকে যেন আসান করেন, এবং সফরের যাবতীয় অকল্যাণ যদি থাকে আল্লাহ পাক যেন কল্যাণে রূপান্তরিত করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে গুনাহ মুক্ত জীবন দিয়ে নিষ্পাপ বানায় আবার আমাদের দেশে ফেরত আনেন, বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে যেন আল্লাহ পাকের ঘরে একদিন না একদিন কবুল করেন, ওই রওজা যেন একদিন না একদিন আল্লাহ পাক জানা করার তৌফিক দান করেন। কমিটির ভাইদের জন্য দোয়া করবেন, পাশাপাশি এই মসজিদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক মসজিদের সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক। মসজিদে যারা আজকে দান সৎকা করেছে আল্লাহ পাক প্রত্যেকের দান সৎকাগুলো কবুল করুক, নাজাতের উসিলা বানায় দেখ। সকলে বলি আমিন। দুরুদ প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দম্বি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين مهرباني كلاس كرما في الكبول منظور كرنا الله جاني مال إيمان عمل ربطر بور قدان كرنا داو الله جعلو چنا حيث عمل كرنا توفيق داو أي الله مدر شغل كي গুনামুক্ত হায়াত দান করে দাও। আয় আল্লাহ ইস্তিগফারের আমল বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন যারা মাহফিলকে সহযোগিতা করেছে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা কবুল করে নাও। আয় আল্লাহ জানে মালে ইমানে আমলে রিজিকের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ যারা মসজিদে দান সৎকা করেছে আল্লাহ বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ দানের ভিতরে কোটি টাকার বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন অন্ধকার কবরে যারা শুয়ে আছে মা বাবা দাদা দাদি নানি ভাই বোন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা মুরব্বী বয়সে উপনীত হয়ে আছে প্রত্যেকটা মুরব্বীদেরকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ। হায়াত শেষ হলে ইমানের সঙ্গে হায়াত দান মৌত দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও আল্লাহ, দ্বীনের দায়ী বানায় দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তওবার হায়াত তওবার জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ মরণের আগে তওবা নসিব না করায় তুমি আমাদের মরণ দিও না মালিক। রব্বুল আলামিন প্রত্যেককে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা নিয়ত করেছে আল্লাহ তুমি তাদেরকে আসান করে দাও। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকল তুমি গুনামুক্ত হায়াত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আখি।